দর্শক শ্রোতা, আমরা যখন একটা নতুন স্মার্টফোন কিনি, তারপর কেনার পরে দেখা যায় অনেক সমস্যা দেখা দেয়, যে ব্যাটারিটা ভালো না, অথবা ডিসপ্লেতে কোনো সমস্যা আছে, বা টাচ স্ক্রিনে কোনো প্রবলেম আছে, অথবা মোবাইলটা মাঝে মধ্যে হ্যাং বা ল্যাগ করে, এই জাতীয় সমস্যা কিন্তু থাকে। এখন একটা মোবাইল ফোন কেনার আগে কিভাবে আপনি এই জিনিসগুলো চেক করবেন, যে আসলে মোবাইলটার ব্যাটারিটা কেমন, ডিসপ্লেটা ঠিক আছে কিনা, টাচে কোনো সমস্যা আছে কিনা, অথবা হ্যাং বা ল্যাগ করবে কিনা, এটা চেক করার জন্য ছোট্ট একটা কাজ আপনাদেরকে দেখিয়ে দেবো। এই কাজটা করে নিলে আপনি লাখ লাখ টাকার সমস্যা থেকে বেঁচে যাবেন। তো দর্শক শ্রোতা, এই জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে আমরা একটু স্ক্রল করে এপাশে আসবো। এখান থেকে যদি আমরা দেখি এখানে ব্যাটারি অপশনটা দেওয়া আছে, আমরা ব্যাটারিটার উপরে জাস্ট ক্লিক করব। যদি আপনি দেখেন আপনার ব্যাটারির অপশনটা এখানে গুড দেওয়া আছে, হেলথ সম্পর্কে, মানে ব্যাটারিটা ভালো আছে। গুড দেওয়া মানে কি, ব্যাটারিটা আপনার খুব ভালো আছে, ব্যাটারিতে কোনো সমস্যা নেই, ব্যাটারি চার্জ দিলে চার্জ থাকে না বা চার্জ হয় না, এরকম কোনো সমস্যা আপাতত নেই। এবং অনেকেই কিন্তু বলে যে আপনার ব্যাটারিটা হচ্ছে 4000 mAh, 5000 mAh, এরকম অনেকে বলে না, অনেকে মিথ্যা কথা বলে থাকে যে 6000 mAh এরকম। কিন্তু যদি আসলেই আপনার ব্যাটারিটা 6000 বা 5000 mAh হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে, এবং সেটার নিচে ক্যাপাসিটি অপশন এসে আপনি দেখতে পারবেন যে আপনার ব্যাটারিটা কত 1000 mAh। আমারটা কিন্তু এখানে ক্যাপাসিটি 6000 mAh আমাকে বলেছে কোম্পানি, সেটাই কিন্তু রয়েছে, কোনো সমস্যা নেই। এবার দর্শক শ্রোতা, নেক্সট যে অপশনটা আমরা দেখবো সেটার জন্য আমরা একটু স্ক্রল করে এপাশে যাব। যাওয়ার পরে আমরা এখানে ডিসপ্লে যে অপশনটা আছে সেটার উপর একটু ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক অপশন দেখতে পাবেন আপনারা, যে ডিসপ্লেটা আপনার কত রেজলিউশনের। আমারটা কিন্তু এখানে দেওয়া আছে HD+ রেজলিউশন, এবং এখানে 360 DPI পিক্সেলের। এবং একটু নিচে আসলে আপনার এটার কত ইঞ্চি আছে এটা, এবং এটার স্কেল কত, সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। ব্রাইট, তারপরে হচ্ছে রিফ্রেশ রেট, সব কিন্তু এখানে দেওয়া যাবে। তারপরে ক্যামেরাতে ক্লিক করলে এখানে আপনার ক্যামেরাটার কত হার্জে দেওয়া আছে। আসলে আপনার সাথে কিন্তু কোম্পানি অনেক সময় মোবাইল বিক্রি করার জন্য মিথ্যাও বলতে পারে, মিথ্যা লোগো লাগিয়ে দিতে পারে, কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ক্যামেরাগুলো কত দেওয়া আছে। দুইটা ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা 50 এবং ব্যাক ক্যামেরা 60000, এটা দেওয়া আছে, এবং এটা অটো। তারপরে আপনারা এখানে স্ক্রল করে একটু নিচে আসলে এটার ইফেক্ট সম্পর্কে দেখতে পারবেন, কোন ধরনের ইফেক্ট আছে কিনা, অথবা সিন মুডস, কোন কোন সিনগুলো আপনার ব্যাটারি সাপোর্ট করে, তারপর ভিডিও স্টেবিলাইজেশনের ক্ষেত্রে কি কি কাজ এটা করে, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন একদম টোটালি। নেক্সট আমরা যদি আসি, তাহলে আমরা এখানে সেন্সরে যদি ক্লিক করি, মোবাইল ফোনের সেন্সরগুলো আসলে ভালো কিনা সবগুলো কিন্তু এখানে দেখা যাবে, এবং এগুলো টেস্ট করার জন্য আপনাকে ক্লিক করতে হবে। এবং আপনি এখানে দেখতে পারবেন যে আপনার সেন্সরগুলো সঠিকভাবে কাজ করে কিনা। এখানে যে সেন্সরগুলো দেখতে পাচ্ছেন, আমার সেন্সরগুলো কিন্তু প্রপারলি কাজ করতেছে, একটু উপর নিচ আছে, বাট এটা সমস্যা নেই, একটু হয়, মোবাইল ইউজ করলে, অনেক দিন ইউজ করলে একটু হবে, তবে স্ট্রেট থাকে, সবসময় স্ট্রেট থাকে, একটু কম বেশি হয়েছে কারণ আমি অনেকদিন ইউজ করতেছি। তো এভাবে আপনি চেক করতে পারবেন। নেক্সট আমরা যাব টেস্টে। টেস্টে যেই জিনিসগুলো আমরা মূলত চেক করব সেটা হলো ডিসপ্লে টেস্ট করব আমরা প্রথমে। তো ডিসপ্লের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর দর্শক শ্রোতা, আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, এবং এইখানে আপনি টাচ করে দেখবেন যে আপনার ডিসপ্লের কালারগুলো চেঞ্জ হয় কিনা। যখন কালার চেঞ্জ হওয়ার সময় কোনো পাশে এখানে বা এখানে বা নিচে অথবা এ পাশে কোথাও যদি কোনো ধরনের গ্যাপ দেখা যায় বা কোনো ধরনের সমস্যা থেকে থাকে, সেটা এখানে কিন্তু দেখা। তো আমি এখানে টাচ করে দেখতেছি আমার ডিসপ্লে সকল কালার সাপোর্ট করে, বাস ক্লিয়ার। তারপর আমরা এখানে মাল্টিটাচের যে অপশনটা সেটা হলো এইটার উপরে ক্লিক করব, এবং এখানে ইএসএ ক্লিক করব। মাল্টিটাচের বিষয়টা কিন্তু কাজ করে কিনা সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, এখানে মাল্টিটাচ করতে হবে। আপনি 5 আঙ্গুল দিয়ে টাচ করতে পারেন, 4 আঙ্গুল দিয়ে টাচ করতে পারেন, এখান থেকে আপনারা 1 আঙ্গুল দিয়ে, 2 আঙ্গুল দিয়ে, 3, 4, 5, ঠিক আছে, আমার কিন্তু 5টাই সাপোর্ট করে, তার মানে হচ্ছে এটা মাল্টিটাচ 5, এটা কিন্তু টাচটা সিলেক্ট করে। এরপরও আপনি চাইলে 10 আঙ্গুল 20 আঙ্গুল টাচ করলে সেটাও কিন্তু সাপোর্ট করবে, মাল্টিটাচের বিষয়টা হলো এটা। এরপর দর্শক শ্রোতা, আমরা নেক্সট যেই টেস্টটা করব সেটা হচ্ছে একটু নিচে আসবো আমরা স্ক্রল করে। নিচে আসার পরে এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হলো মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট। চাইলে আপনি এখানে ক্লিক করে আপনার মোবাইল ফোনের ফিঙ্গারটা ঠিক আছে কিনা এখানে ক্লিক করে টেস্ট করতে পারেন। তো আমার মোবাইল ফোনে আপাতত ফিঙ্গার আমি সেট করিনি, যে কারণে কিন্তু এটা দেখাচ্ছে না। এবার দর্শক শ্রোতা, আমরা নেক্সট আরেকটা কাজ করব, এবং সেটা হচ্ছে ভলিউম বাটন টাচ। ভলিউম বাটনে ক্লিক করে আপনারা দেখে নেবেন এখান থেকে ভলিউম বাটনগুলো আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা। আপনি এখান থেকে চাইলে ট্যাপ দিয়ে এটাকে বাড়াতে পারেন। যদি আপনি ভলিউম বাটনের উপরে ক্লিক করেন, তাহলে আপনার মোবাইল ফোনটা কিন্তু কি করবে, এটা শেক করবে, মানে হচ্ছে এটা ভাইব্রেট করবে। যদি দুইটাই আপনার ভলিউম বাটন ঠিক থাকে, যেমন আমার এখানে দেখাচ্ছে ভলিউম বাটনগুলো কিন্তু আমার কাজ করে,
আমি যদি দুইটা টাচ করি তাহলে আমার ভলিউম বাটন কিন্তু কমে অথবা বাড়ে, উপরে ক্লিক করলে বাড়ে, নিচে ক্লিক করলে কমে। যদি ঠিক থাকে ভলিউম বাটনগুলো ইএসে ক্লিক করে দিবেন, এভাবে টাচ করতে পারবেন। তারপরে যে ভলিউম ডাউন বাটন, এটায় ক্লিক করলে ঠিক একইভাবে আপনার শেক করবে মোবাইল ফোনটা, যখন শেক করবে মানে ভাইব্রেট করবে তখন বুঝতে পারবেন যে ঠিক আছে। চার্জিংয়ে ক্লিক করবেন, প্রপারলি চার্জ হওয়ার সমস্যা আছে কিনা এটা দেখার জন্য আপনারা এখানে ক্লিক করে এবার আপনার মোবাইল ফোনটা চাইলে চার্জে কানেক্ট করবেন। যখন আপনারা এটাকে চার্জে কানেক্ট করবেন দর্শক শ্রোতা, তখন কিন্তু সেটার পারফরমেন্স সম্পর্কে আপনারা জানতে পারবেন। আপনাদেরকে আমি একটু বিষয়টা দেখিয়ে দিচ্ছি, আমার মোবাইল ফোনটাকে আমি যদি চার্জে কানেক্ট করি তাহলে কিন্তু এই জিনিসটা ক্লিয়ারলি একদম আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার করার জন্য আমি এই জিনিসটাকে আপনাদের সামনে একদম ক্লিয়ারলি বোঝানোর জন্য জাস্ট চার্জ এই প্লাগটা আমরা এখানে ইনপুট করে দেবো। তো আমি যখন ইনপুট করবো দর্শক শ্রোতা, তখন এখানে চার্জিং দেখাবে এবং এখানে সেভ মোড জিনিসটা অন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে চার্জিং এর যে বিষয়টা, টু এখানে 2.2 ওয়াট এর চার্জার বা অনেক সময় 3.5 ওয়াট সাপোর্ট করে এবং কারেন্ট কতটুকু যায়, ভোল্টেজ কতটুকু অ্যাকসেপ্ট করে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপাতত দেখা যাচ্ছে যে আমার মোবাইল ফোনে সবকিছু ঠিক আছে, আমি এখানে ইএসএ ক্লিক করব। সবকিছু আপনি চাইলে এখানে এক্সপেরিমেন্ট করে চেক করতে পারবেন, সব কিছু ব্লুটুথ ঠিক আছে কিনা এই জন্য আপনি ব্লুটুথ ডিভাইস কানেক্ট করতে পারবেন। তো আমি এখানে আপাতত করতেছি না, নেক্সটে যাবো আমরা, এখান থেকে টু পড়ে যাবো। তো এখানে যে সকল টেক্সটগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে। এবার আমরা অটো টেস্টে ক্লিক করব এবং এখানে একটা স্ক্রিন চলে আসবে এবং তারা চেক করবে আমার মোবাইল ফোনটাকে। এখন যখন তারা দেখতে পাবে যে অটো টেস্টের মাধ্যমে এখানে কি সমস্যা আছে আমার স্ক্রিনে, আমার স্ক্রিনে টাইম আউটের সমস্যা আছে, কারণ আমার স্ক্রিনটা রেকমেন্ডেবল টাইম আউট ইস 30 সেকেন্ড অর লোয়ার, মানে 30 সেকেন্ড পর্যন্ত টাইম আউট থাকা উচিত, কিন্তু আমি এটাকে 1 মিনিট করে রেখেছি আমার কাজের স্বার্থে, যে কারণে এটা তারা দেখাচ্ছে না। বাট স্ক্রিন লক, তারপরে স্ক্রিন ব্রাইটনেস, তারপরে ইউএসবি ট্যাপিং, তারপরে সবকিছু এখানে কিন্তু ঠিক আছে। অটোমেটিক্যালি টেস্টে যখন আমি ক্লিক করেছি সব ঠিক আছে। দর্শক তো মাঝে মধ্যে অ্যাপসটা ইউজ করলে আপনি যখন ফ্রি ইউজ করবেন তখন এরকম অ্যাডসও আসতে পারে, বাট সেটা বিষয় না, আমরা ফ্রি ইউজ করতেছি কোনো সমস্যা নেই। এরপরে আপনি চাইলে সেন্সরে ক্লিক করে, আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে টেস্ট করতে হয়, তারপরে ক্যামেরাতে ক্লিক করে চাইলে আপনি ক্যামেরা সম্পর্কে জানতে পারেন, মেমোরিতে ক্লিক করে মোবাইল ফোনের মেমোরি সম্পর্কে জানতে পারবেন যে আপনার সিস্টেমের স্টোরেজ কতটুকু আছে, তারপরে এটা কতটুকু কাজ করে, আসলে মেমোরি আপনার কত জিবি। অনেকেই কিন্তু বলে আপনার মোবাইল ফোনে যে 6 জিবি 8 জিবি র্যাম দেওয়া আছে, দেখুন আমার মোবাইল ফোনের র্যাম হচ্ছে 4 জিবি, যেটা কাজ করে মূলত 3.73 জিবি, ঠিক আছে, এবং এটা 2.80 জিবি আমি অলরেডি ফিল আপ করে রেখেছি। দর্শক শ্রোতা এভাবে আপনি টেস্ট করতে পারবেন। ডিভাইসের উপরে ক্লিক করলে এখানে আপনার ডিভাইসের সব ডিটেলস চলে আসবে, যা যা আছে, কোন মডেলের, কত সালের, কতবার আপডেট দিয়েছেন এবং সবকিছু এক্সেট্রা সব। সিস্টেমে ক্লিক করলে আপনার মোবাইল ফোনের যে সিস্টেমটা সেটা কি কি দিয়ে তৈরি এবং এটা লেভেলটা কতটুকু, রিলেস্ট কি, সিকিউরিটি প্যাচ কি, কত সালের সিকিউরিটি পাচ্ছেন, এছাড়া হচ্ছে আপনার বিল্ড নাম্বার সহ বেস্ট সব কিছু। সিপিইউতে ক্লিক করলে আপনার মোবাইল ফোনের যে সিপিইউটা রয়েছে সেই সিপিইউটা কত হার্জের, কত গিগা হার্জের এবং কিভাবে কাজ করে, সাপোর্টেড এটা, আপনার এবিআই এর ভার্সন কত, এখানে কিন্তু আমারটা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 8A+ হচ্ছে 7A এবং নর্মালটাও সাপোর্ট করে, তিনটেই সাপোর্ট করে, এবং এখানে 64-বিটের সিপিইউ টাইপ দেওয়া আছে, সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে নেটওয়ার্ক কিন্তু আমরা ক্লিক করি, তো নেটওয়ার্কের কানেক্টিভিটি কীরকম রয়েছে, আমরা যখন নেটওয়ার্কের স্পিড পাবো, ডিএনএস কোনটা ইউজ করি, কত হার্জে চলবে, সব কিছু আপনি চেক করে নিতে পারবেন একটা সহজ এই অ্যাপসটা ব্যবহার করে। খুবই অসাধারণ আমার কাছে লেগেছে, আপনাদের কাছে লাগবে, লাখ টাকার সেটিংস কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি দর্শক শ্রোতা। এই ভিডিওটার জন্য আশা করবো আপনাদের কাছ থেকে আমি সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই পাবো, আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো। তো কথা না বাড়িয়ে এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটা কোথায় পাবেন। জাস্ট আপনারা চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে এখানে যদি আপনারা নর্মালি কীভাবে সার্চ করবেন, এখানে ট্যাপ করে সার্চ করবেন হচ্ছে ফোন চেক অ্যান্ড টেক্সট, যখন এইটা সার্চ করবেন তারপরে আপনারা এখানে পাবেন ডিভাইস ইনফো নামকে ট্যাপস, দেখতে পাচ্ছেন অ্যাপসটার লোগোটা ভালো করে দেখে নিন। এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করে আপনার ফোনটাকে চেক দিয়ে নেবেন, বা আপনি যদি নতুন ফোন কিনতে চান সেই ফোনটা আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে চেক দিয়ে নেবেন, বাস কাজ শেষ, আপনি হয়ে যাবেন একদম ইঞ্জিনিয়ার, মোবাইলের ইঞ্জিনিয়ার। দর্শকটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।